সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে। কি করব, গাইবো, হাসবো আর খেলব। আচ্ছা, তাহলে আমি বলো তো, আমি কোন কোন বিষয় নিয়ে এসেছি? হ্যাঁ বন্ধুরা, আমি প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এসেছি। আজকে প্রথমে কি বলেছিলাম, গাইবো। আচ্ছা, কি দেখা যায়, কি দেখা যায়? চাঁদ, আকাশের চাঁদ হাতে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো তো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের চাঁদের কপালে টিপ দিতে বলেছি। আচ্ছা, এটা কি টিপ? ধান বানলে গরু দেব টিপ দিয়ে যা, মাছ খাটলে মুড়ু দেব টিপ দিয়ে যা, চাঁদের কপালে আমার টিপ দিয়ে যা, সোনার কপালে আমার টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এটা কি চাঁদ, দেখা যায়? আচ্ছা, যাতে দেখা যায় আমি সেভাবে দিচ্ছি। এখন দেখা যায় চাঁদ মামা, এটা কি চাঁদ মামা? চাঁদ মামা কি করবে, কপালে টিপ দিয়ে যাবে, কপালে টিপ দিয়ে যাবে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে আমার টিপ দিয়ে যা। বন্ধুরা, চাঁদ দেখতে ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, সব দুঃখ ভুলে যাই আমি যখন চাঁদ দেখি, তখন খুব ভালো লাগে আর মনের সব দুঃখ ভুলে যাই। সামনে একটা চাঁদ উঠবে, সেটা কিসের চাঁদ জানো? ঈদের চাঁদ, আর মজা। তাহলে সব দুঃখ আমরা কি করব, ভুলে যাব। চাঁদের আলোয় কি করব, দুঃখ ভুলে যাব। আচ্ছা, এখন দেখো তো, চাঁদ উঠেছে, চাঁদের উপরে একটা টিপ পড়েছে চাঁদ। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো তো বন্ধুরা, চাঁদের উপরে কি, এখন কি মনে হচ্ছে? আস্তে আস্তে দুটা চোখ হয়ে গেল, তাই না? এখন এই যে দেখো, এটা কি চোখ? এখন এটা কি মনে হচ্ছে, নাক মনে হচ্ছে, আর এটা কি হাসি মুখ? দেখো, বিড়াল কুমারী নেচে গেয়ে মন ভরায় সবারই। বিড়াল কুমারী কি করে, নেচে গেয়ে সবার মন ভরায়।
মানে দুঃখ ভুলিয়ে দেয় তাই না আচ্ছা এখন আমরা এই বিড়াল কুমারীর চোখ দুটোকে কোথায় নিয়ে আসব এখানে নিয়ে আসব দেখি তো এই যে দেখো এই যে দেখো কোথায় নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম আর বিড়াল কুমারীকে ব্যানিশ করে দিলাম বিড়াল কুমারীকে ব্যানিশ করে দিলাম তাহলে এখন কি হলো একটা চাঁদ দেখা যাচ্ছে চাঁদ মামা টিপ পড়েছে আর এটা বিড়াল কুমারের চোখ দুটো কোথায় নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম এখন আমরা চাঁদ দেখলে কি হয় খুশি হই দুঃখ ভুলে যাই দুঃখ ভুলে যাই তাহলে যে যখন আমরা চাঁদ দেখলাম আমরা সব দুঃখ ভুলে যাব তাহলে দুঃখ ভুলো কি দেখে চাঁদের আলো দেখে চাঁদের আলো এখন আমার সাথে পড়ো দুঃখ ভুলো চাঁদের আলো আবার বলো দুঃখ ভুলো দুঃখ ভুলো চাঁদের আলো দুঃখ ভুলো চাঁদের আলো এখন আমার সাথে করো এভাবে হাতে তালি দিয়ে করো দুঃখ ভুলো চাঁদের আলো দুঃখ ভুলো চাঁদের আলো তাহলে আমরা চাঁদের আলো দেখে কি করব দুঃখ ভুলে যাব দুঃখ ভুলো চাঁদের আলো আমরা এখন খুব সুখী আমাদের মনে কোনো দুঃখ নেই আমরা সেজন্য কি করব হাসব একটু হাসো হাসছি আমি তোমরাও হাসো দুঃখ ভুলো চাঁদের আলো দুঃখ ভুলো চাঁদের আলো তাহলে আমরা কি দেখেছি চাঁদ দেখেছি কি দেখেছি খুব সুন্দর আমরা চাঁদ দেখেছি আমরা চাঁদ দেখেছি কি দেখেছি চাঁদ দেখেছি এটা কি চাঁদ চাঁদের আলো দেখে দুঃখ ভুলে গেছি কি ভুলেছি দুঃখ কি ভুলেছি দুঃখ ভুলেছি এই যে দুঃখ ভুলেছি চাঁদের আলো দেখে দুঃখ ভুলে গেছি তাহলে এটা কি চাঁদ চাঁদ দেখে দুঃখ ভুলে গেলাম আচ্ছা এখন একটু দেখি তো এখানে এই যে চাঁদ দেখা যাচ্ছে এখানে কি ছোট কোনো চাঁদ দেখা যায় হ্যাঁ বন্ধুরা এই যে এখানে একটা ছোট্ট চাঁদ দেখা যায় এই যে চাঁদ চাঁদ কি পড়েছে টিপ পড়েছে কি পড়েছে টিপ পড়েছে আমরা যখন একটা জায়গায় একটা ছোট্ট একটা কি দিই ফোঁটা দিই সেটাকে আমরা বলি বিন্দু কি বলি বিন্দু আবারও বলো তো বিন্দু এই যে একটা ফোঁটা দিলে সেটার নাম বিন্দু এই যে এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম এখানেও বিন্দু দিলাম তোমরা তোমাদের খাতায় একটা বিন্দু দাও খাতা নিশ্চয়ই আছে আর পেন্সিলও আছে তোমরা তোমাদের খাতায় এভাবে বিন্দু দাও দুইটা তোমাদের ইচ্ছা হলো আরো বেশি দাও তারপরে এই যে কি আছে বিড়াল কুমারের চোখ এখানে নিয়ে এলাম তাই না
এটা কি? এই যে বিন্দু থেকে শুরু করে যখন আমরা এভাবে দেব তখন কি হয়ে যাবে? এটার মতো একটা গোল চোখ হয়ে যাবে, বিড়াল কুমারীর চোখের মতো হয়ে যাবে, তাই না? এটা কি গোল চোখ, বিড়াল কুমারীর চোখ? দেখো তো এই বিন্দুটা কি হয়ে গেল, গোল চোখ হয়ে গেল। তাহলে আমরা দুটা বিন্দুকে কি করলাম, গোল করলাম। কয়টা গোল? দুইটা। কয়টা? দুইটা। এখন এই যে বিড়াল কুমারীর দুইটা চোখ, এই দুঃখের মধ্যে কোথাও দেখা যায়? হ্যাঁ বন্ধুরা, এই যে দেখা যায়, এই যে একটা চোখ আরেকটা চোখ, কয়টা? দুইটা। তাহলে এই দুইটা কোথায় আছে? এখানে আছে। আবার এই চাঁদটা কোথায় আছে? এই যে এখানে আছে, তাই না? উপরে আছে। আর এই দুটো চোখ একসাথে কোথায় আছে? এখানে আছে। তাহলে চাঁদের মধ্যে কি আছে? চাঁদ আছে, ছোট চাঁদ, ছোট চাঁদ। ছোট চাঁদের চাঁদের উপরে কি আছে? একটা কি বলেছিলাম এভাবে ফোটা দিলে? বিন্দু আছে। তাহলে চাঁদ বিন্দু, এটা কি? চাঁদ বিন্দু। চাঁদকে আমরা চন্দ্র বলি, কি বলি? চন্দ্র। আবার একটু বলো বন্ধুরা, চন্দ্র। খুব সুন্দর, আবার বলবো, চন্দ্র। হ্যাঁ, তাহলে চাঁদকে চন্দ্র বলি। চন্দ্রের উপরে কি আছে? একটা বিন্দু আছে, চন্দ্রের উপর বিন্দু। এই যে বিন্দু আছে না, নিচে কি আছে? একটা চন্দ্র আছে, চন্দ্রের উপর বিন্দু। তাহলে আমরা বলবো চন্দ্র বিন্দু। আবার বলো, চন্দ্র বিন্দু। এই যে চন্দ্র বিন্দু, এখানেও দিতে পারি আমরা, এখানে আছে চন্দ্র বিন্দু। তাহলে এই যে চাঁদের উপর কি? বিন্দু। চাঁদের উপর বিন্দু থাকলে আমরা কি বলবো? চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। এটা কি? চন্দ্রবিন্দু। আর এই যে এখানে দুটা এভাবে গোল আছে, এটা কি? নাম হচ্ছে বিসর্গ। কি নাম? বিসর্গ। যে দুটা গুণ যখন উপরে নিচে করে দেয়া হয় তখন সেটার নাম কি? বিসর্গ, বিসর্গ। এই যে বিসর্গ, একটা গোল আর একটা গোল, এটার নাম কি? বিসর্গ। এরকম কোথায় আছে? এই যে দুঃখতে আছে। তাহলে আমরা বিসর্গতে কি বলতে পারি? দুঃখ। বিসর্গ দিয়ে দুঃখ। আর এটা কি বলেছিলাম? চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে চাঁদ। তাহলে দুঃখ হলো চাঁদের আলো, বিসর্গতে দুঃখ, চন্দ্রবিন্দুতে চাঁদ। এখন আবার একটু পড়ি তো, এটার নাম কি? বিসর্গ। আবার বলি, বিসর্গ। আর এটার নাম চন্দ্রবিন্দু। বিসর্গ চন্দ্রবিন্দু, বিসর্গ চন্দ্রবিন্দু। বিসর্গতে দুঃখ আর চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে চাঁদ। তাহলে আমরা আজকে দুটা বর্ণ শিখলাম। একটা বর্ণের নাম হচ্ছে বিসর্গ, কোনটা সেটা? এই যে দুটা চোখ আছে চশমার মতো, এটা কি? বিসর্গ। বিসর্গতে কি হয়? দুঃখ হয়। আর এটা কি? চাঁদের উপর বিন্দু হলে কি? চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুতে চাঁদ হয়। আবারও আমরা
যে দুটা বর্ণ আজকে শিখেছি সে দুটা বর্ণের নাম বলবো। বিসর্গ চন্দ্রবিন্দু, বিসর্গ চন্দ্রবিন্দু। অক্ষ চন্দ্রবিন্দুতে চাঁদ। ব্যথা পেয়েছি, কি পেয়েছি? ব্যথা পেয়েছি। আহ, তাহলে আমরা ব্যথা পেলে সবাই কি কি করি? উহ বা আহ, তাই না? উহ, এই দুঃখ পেয়েছি তো, ব্যথা পেয়েছি, সেজন্য উহ শব্দ করেছি। তাহলে বিসর্গতে কি হয় জানো? আরেকটা রসর পরে যখন আমরা বিসর্গ দেব তখন কি হবে? উ উ। তাহলে বিসর্গতে কয়টা শব্দ পড়লা? দুইটা, একটা হচ্ছে দুঃখ আর একটা হচ্ছে উ। দুঃখ উ, আর চন্দ্রবিন্দুতে চাঁদ। আরেকটা কি হয় জানো? বাঁশি। কি? বাঁশি। বয়ের উপর একটা চন্দ্রবিন্দু দেব, তাহলে কি হবে? বাঁশি হয়ে যায়। তোমরা বাঁশি বাজাতে পারো? চেষ্টা করো তো। বাঁশি, বাঁশি। তাহলে চন্দ্রবিন্দুতে বাঁশি, চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে বাঁশি। এই যে চাঁদ, বাঁশি। তাহলে এখানে চয়ের উপর চন্দ্রবিন্দু আর এখানে বয়ের উপর চন্দ্রবিন্দু। আর এটা কি বলেছিলাম? বিসর্গ। বিসর্গতে দুঃখ, বিসর্গতে উ, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এই বিসর্গ এবং চন্দ্রবিন্দু লিখে ফেলবো। আমরা তো লিখতে পারি বিসর্গ কিভাবে? এই যে, এই যে বিসর্গ পাশাপাশি যখন আমরা উপরে নিচে যখন আমরা দুইটা ভুল দেবো তখন সেটা কি? বিসর্গ, বিসর্গ। আর চন্দ্রবিন্দু কি হবে? একটা চাঁদ দেব, চাঁদের উপর একটা বিন্দু দেব, চন্দ্র। আমরা সবাই বিসর্গও লিখতে পারি আর চন্দ্রবিন্দুও লিখতে পারি। তো তোমরা বন্ধুরা তোমাদের বইয়ের ৩৭ পৃষ্ঠায় এই যে বিসর্গ এবং চন্দ্রবিন্দু আছে, তাহলে এখানে যে ডট করা আছে তোমরা কি করবে? সেটা ডটগুলো একটার সাথে একটা যুক্ত করে বিসর্গ লিখবে এবং চন্দ্রবিন্দু লিখবে। লেখার পরে এই যে খালি ঘর সেখানে তোমরা বিসর্গ লিখবে এখানে আর চন্দ্রবিন্দু লিখবে এখানে। লিখে তোমরা বিসর্গ দিয়ে দিয়ে কি হয়? দুঃখ। বিসর্গ দিয়ে উ, এ দুটো শব্দ লিখবে। তারপরে চন্দ্রবিন্দু দিয়ে বাঁশি চাঁদ আর চন্দ্রবিন্দু দিয়ে বাঁশি, এই দুটো শব্দ তোমরা খাতায় লিখবে। খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে আর খাতাটা সংগ্রহ করে রাখবে স্কুল খুললে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের শিক্ষককে দেখাবে। তো তোমরা যে আজকে যে দুটা বর্ণ আমরা যে শিখেছি সেই দুটা বর্ণ আমরা বর্ণ দিয়ে আরো অনেক শব্দ তৈরি করব। এবং আজকে কি পড়ব? দুঃখ গুলো চাঁদের আলো, দুঃখ গুলো চাঁদের আলো। আমরা সবাইকে বলবো চাঁদের আলো দেখে তোমরা তোমাদের দুঃখ ভুলে যাও। দুঃখ গুলো চাঁদের আলো, আবার একটু পড়ি। দুঃখ গুলো চাঁদের আলো, দুঃখ গুলো চাঁদের আলো। তাহলে আমরা আজকে দুটা বর্ণ শিখেছি,
এটা হচ্ছে বিসর্গ আর এটা হচ্ছে চন্দ্র বিন্দু বিসর্গ চন্দ্র বিন্দু এখন এই যে চাঁদের উপর কি আছে বিন্দু আছে এখন চাঁদের উপর বিসর্গ চড়ে কোথায় চলে যাবে বাড়ি চলে যাবে কোথায় সেই সাথে আমিও চলে যাব আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুরা আগামী ক্লাসে তোমাদেরকে আবারো স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো পরিষ্কার পরিচ্ছন্ন থেকো আল্লাহ হাফেজ